চারদিকে সবুজের সমারোহ, মাঝখানে মুন্সিপাড়ি। পুরো বাড়িটি ঘিরে রেখেছে 300 প্রজাতির বনজ ও ঔষধি গাছ। ক্যান্সারের প্রতিষেধক হিসেবে পরিচিত বিদেশি করসল ও ননি ফলের দেখা মিলবে এখানে। রয়েছে অ্যাভোকাডো, দারুচিনি, তেজপাতা, পানবিলাস, চন্দন, আমলকি, চালতাসহ নানা প্রজাতির গাছ। মেহেরপুর মুজিবনগরের মোখলেসুর রহমান লিটন মুন্সি এ সংগ্রহশালা গড়ে তুলেছেন। এক একটি গাছ সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। এখানে মূলত 300-র অধিক প্রজাতির ফল, ফুল এবং ঔষধি গাছের এখানে ই করা হয়েছে। এগুলো সংগ্রহ আমরা বিভিন্ন জায়গা থেকে করেছি। এগুলো ঢাকা থেকে সংগ্রহ করার লেগেছে, যশোর থেকে করতে হয়েছে, তারপরে আমরা ই থেকে বরিশাল থেকেও করেছি। যেখানে যে রকম গাছ পাওয়া গেছে, একটা গাছের জন্য একটু দূরেও, অনেক দূরেও আমাদের যাওয়া লেগেছে, যে ওইখানে গাছটা পাওয়া যায় ওখান থেকে এনেছি আর কি সে গাছটা। বাড়ির প্রতিটি সদস্যের সহযোগিতা, কৃষি বিভাগের পরামর্শে গাছের যত্ন নেন তিনি। সমস্যায় পড়লে সহযোগিতা নেন ইউটিউবেরও। দু একটি বাদে দেশি বিদেশি সব গাছেই ফল এসেছে। শখের বশবর্তী হয়েই আসলে আমরা এই বাগানটা এভাবে করেছি। এখানে সকলেরই পরিশ্রম আছে, সকলের সহযোগিতা আছে, পরিবারের সবাই সহযোগিতা করেছে এবং যারা ওয়েল উইশার আছে তারাও সহযোগিতা করেছে। মুন্সিবাড়ি, এই মুন্সিবাড়ি আমরা 91টি পরিবার হিসাবে আমরা বসবাস করি। তা আমার ভাইয়ের একটা শখ ছিল, সে হচ্ছে বৃক্ষপ্রেমিক বললেও চলে। সে ঢাকায় থাকে, কিন্তু তিনি বিভিন্ন এলাকা থেকে ফল এবং ফুল গাছ সংগ্রহ করে এবং 300 প্রজাতির ফল তিনি সংগ্রহ করেছেন। এখানে গাছের গোড়ায় সার বিষ দেওয়ার লাগে, গাছের গোড়ায় আগাছা হলে সেগুলো পরিষ্কার করে থাকে। এখানে বিভিন্ন গাছ আছে যেগুলো পরিচর্যা করে, রোগ যে রোগ হলে সেগুলোর কীটনাশক বিষ দেওয়ার লাগে। এখানে কাজ করি মানে বিদেশি মেলা রকমই ফল আছে। আগে যেগুলো না শুনেছি সেগুলো এখন দেখছি, শুনছি। হ্যাঁ, আর এখানে ফুল বাগান, টুল বাগান সব কিছুই আছে, কাজকাম করতেও ভালো লাগে। ঔষধি গাছ বেশি থাকায় দূর দূরান্ত থেকে মানুষ বাগানে আসেন ফল কিংবা পাতা সংগ্রহ করতে। বড় বড় রোগের ওষুধ হিসেবে এগুলো ব্যবহার করেন ভুক্তভোগীরা। সাথে নতুন প্রজন্ম পরিচিত হতে পারছেন হারিয়ে যাওয়া অনেক দেশি ও বিদেশি গাছের সাথে। মুজিবনগরে বেড়াতে আসা পর্যটকরাও আসেন বাগানের অপার সৌন্দর্য উপভোগ করতে। এখানে আসার পর আমাদের খুব ভালো লেগেছে। এখানে জায়গাটা অনেক সুন্দর, মনোরম, ঘোরার মতো, দেখার মতো জায়গা। এখানে এসে অনেক দেশি বিদেশি অনেক ফল ফুল গাছ দেখলাম যা কখনো দেখিনি, এসে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। এবং বাগানটি দেখতে গিয়ে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে কত শত ঔষধি গাছ সম্পন্ন, গুণাগুণ সম্পন্ন গাছের একটা মেলা হতে পারে এই আমাদের এই বাগানটি। আমি জাস্ট একজন মেডিকেল পার্সন হিসেবে বলতে পারি যে আমরা যেমন ডায়াবেটিক্স একটি নিরোগ ঘাতক জানি, আমাদের ডায়াবেটিক্সের জন্য ব্রেড ফুড এটা একটি খুবই সুন্দর ভেষজ গুণাবলী সম্পন্ন ঔষধ। সেই গাছটি যেমন আছে, রক্ত কাঞ্চনের মতো ভেষজ গুণাবলী সম্পন্ন গাছ যেমন আছে, সর্পগন্ধার মতো ভেষজ গুণাবলী গাছ যেমন আছে, আমি বিশ্বাস করি যে এভাবে যদি আমরা সবাই এই বাগানটি ঘুরে যদি দেখি, নিজেরাও যদি এভাবে ফলজ, বনজ এবং এই বাগান করতে মানুষকে উৎসাহিত করতে পারি, তাহলে হয়তো বাংলাদেশ থেকে একসময় ঔষধের দরকার হবে না, এমনিতেই মানুষজন সুস্থ সবল হতে পারবে। হ্যাঁ, এখানে ফলের বিভিন্ন ধরনের দামি ফল থেকে শুরু করে এবং অনেক ঔষধি গাছ রয়েছে, যে ঔষধি গাছগুলো আসলে ক্যান্সার প্রতিষেধক এবং অনেক দামি দামি গাছ এই বাগানে আমরা দেখতে পাচ্ছি। এবং এমন অনেক নতুন নতুন গাছের নামও এখানে এসে আমরা জানতে পাচ্ছি, যে গাছের নামগুলো আমরা আসলে জানতাম না। এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কৃষি বিভাগও, পরামর্শ দিয়ে থাকতে চায় তাদের পাশে। যেহেতু এটা বা একটা বা নিজস্ব উদ্যোগে বা উনি গড়ে তুলেছেন, আমরা এখানে বা তার এই উদ্যোগকে আমরা বা উৎসাহিত করার চেষ্টা করব এবং তার যদি বা কোনো ধরনের এখানের বা টেকনিক্যাল কোনো সহায়তার প্রয়োজন হয় না, সেদিক থেকে আমরা টেকনিক্যাল সাপোর্ট তাকে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে বাগানটিতে বিলুপ্তপ্রায় দেশি ও বিদেশি ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ বাড়াতে চান মোখলেসুর রহমান লিটন।